আসসালামু আলাইকুম প্রিয় নার্সারির শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদেরকে এমনই মিস, ভালো আছি। বরাবরের মতো তোমাদের সামনে হাজির হলাম নতুন আরও একটি ভিডিও ক্লাস নিয়ে। শিক্ষার্থীবৃন্দ, এর আগে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম কিভাবে স্বরবর্ণ দ্বারা শব্দ তৈরি করতে হয়, তাও আবার দুই বর্ণের এবং তিন বর্ণের। আজকেও আমরা শব্দ গঠন শিখব, তবে ব্যঞ্জন বর্ণ দ্বারা। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা শুরু করে দিই। শুরু করার পূর্বে বলে নেই, আমরা স্বরবর্ণ বলতে এর আগে বলেছিলাম যে স্বর থেকে ও পর্যন্ত 11টি বর্ণই হচ্ছে স্বরবর্ণ। আর আজকে যেহেতু আমরা ব্যঞ্জন বর্ণ দ্বারা শব্দ গঠন করব, তোমাদের কি মনে আছে ব্যঞ্জন বর্ণ কোনগুলো? ব্যঞ্জন বর্ণ হচ্ছে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত মোট 39টি বর্ণই হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো চলো শুরু করে দিই। প্রথম যে বর্ণটি থাকে সেটি হচ্ছে ক। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, বলতো ক দিয়ে আমি দুই বর্ণের কি শব্দটি তৈরি করতে পারি? ক দিয়ে আমি লিখতে পারি প্রথম যেটি সেটি হচ্ছে কলা। কলা হচ্ছে একটি ফল। আচ্ছা, কলা লিখতে আমাকে কি কি ব্যবহার করতে হয়েছে? ক, লয়কাডেলা, কলা। আচ্ছা, এরপরে আমি আরও একটি শব্দ তৈরি করব, সেটি হচ্ছে তিনটি বর্ণের মাধ্যমে। আচ্ছা, তিনটি বর্ণের মাধ্যমে যে শব্দটি তৈরি করতে পারি, যেমন আমরা ফলের নামে লিখলাম কমলা, ক, ম, লয়কাডেলা, কমলা। কমলাও একটি ফল, কলা একটি ফল এবং কমলাও একটি ফল। আচ্ছা, এরপরে যে বর্ণটি আছে সেটি হচ্ছে খ। আচ্ছা, খ দ্বারা আমরা কি লিখতে পারি দুই বর্ণের? আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো, আমি যেখানে তোমাদের লিখে বোঝাচ্ছি এটা কি তোমরা নিশ্চয় বুঝতে পারছো, এটি হচ্ছে একটি খাতা। আর খাতা লিখতে হয়, খাতা লিখতে আমাকে প্রথম যে বর্ণটি ব্যবহার করতে হয় সেটি হচ্ছে কিন্তু খ। তাহলে আমি খ দ্বারা কি শব্দটি লিখতে পারি? খ দ্বারা আমি খাতা লিখতে পারি। কেমন? আর খাতা লিখতে আমি কি ব্যবহার করব? খ এবং ত। আর খ এর সঙ্গে আমি দিব কি? একটা আকার। ত এর সঙ্গে হবে একটা আকার। আর এই আকারগুলো কিন্তু বর্ণ না, আকারগুলো হচ্ছে কার, যেগুলো আমাদের বর্ণের সঙ্গে বসে বর্ণকে কি করে, বর্ণকে শব্দ তৈরি করতে সাহায্য করে। তো খ দ্বারা কি বাক্যটি শব্দটি লিখবো? খ একারে খা, ত একারে তা, খাতা। আচ্ছা, এরপরে আমি যেটি লিখবো সেটি হচ্ছে তিন বর্ণের। খ দ্বারা আরও যেটি লিখবো, যেমন এখন যেটি লিখবো সেটি হচ্ছে তিন বর্ণের, যেমন খেজুর লিখতে পারি। খ একারে খে, বর্গ জয়রসু, বয়শূন্য র, খেজুর। খেজুরও কিন্তু একটি ফল। আচ্ছা, তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু আমি যেগুলো লিখছি এগুলো লিখতে পারো, বা এগুলোর বাহিরেও কিন্তু লিখতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা চাইলে যেমন খ দ্বারা অন্য কোনো বর্ণ বা ক দ্বারা অন্য কোনো বর্ণ, অর্থাৎ দুটি বা তিনটি বর্ণের হলেই কিন্তু আমাদের হয়ে যাবে। যেমন অর্থাৎ দুই বর্ণের বা তিন বর্ণের যদি সঠিক হয় তাহলে কিন্তু তোমার শব্দটি আমি গ্রহণ করব। কেমন? আচ্ছা, তো এর পরের যে বর্ণটি আছে সেটি হচ্ছে গ। আচ্ছা, গ দ্বারা আমরা কি লিখতে পারি? গ দ্বারা কিন্তু অনেক শব্দ হয়, যেমন আমরা গরু লিখতে পারি, তারপরে লিখতে পারি গাছ। আচ্ছা, গ দ্বারা লিখবো আমি গাছ। গ একারে গা, ছ, গাছ। তোমার কাছে যেটি সহজ মনে হবে তুমি সেটি লিখবে। আচ্ছা, এবার আমি তিন বর্ণে লিখবো। গ দ্বারা কী লেখা যায়? আর গাছ লিখেছি, এখন আমি যেটি লিখব সেটি হচ্ছে আমি গোলাপ লিখব, অথবা আমি গোয়ালও লিখতে পারি। আমি গোলাপটাই লিখব যেটি আমাদের সকলের মনে থাকবে, এমন বর্ণটি শব্দটি তো লিখব। গ করে গো, ল করে লা, প, গোলাপ। আচ্ছা, আমি আবার বলছি গতে কী লিখবো? গতে লিখবো গাছ, অথবা তিন বর্ণে যেটি লিখবো সেটি হচ্ছে গোলাপ।
অথবা যে কোনো বর্ণ যে গ দ্বারা তুমি যে কোনো শব্দ তৈরি করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এর পরবর্তীতে যে বর্ণটি আছে সেটি হচ্ছে ঘ। ঘ দ্বারা আমরা যেটি লিখতে পারি, ঘতে হয় ঘোড়া, ঘতে হয় ঘর, তারপরে ঘয়ে আবার কি হয়, ঘড়ি হয়। তো যেটি ভালো লাগবে সেটি লিখতে পারি আমরা। আমি ঘর লিখব, ঘ বয়শূন্য র, ঘর। আচ্ছা, এরপরে আমি যেটি লিখব ঘ দ্বারা তিন বর্ণের, ঘ দ্বারা তিন বর্ণের কি লেখা যায়। আচ্ছা ঠিক আছে, আমরা ঘ দ্বারা তিন বর্ণের পেয়ে গিয়েছি। ঘুঙুর লিখব আমরা, ঘ্রস্ব উমরস্য বয়শূন্য র, ঘুঙুর। আবার বলছি, ঘ্রস্ব উমরস্য বয়শূন্য র, ঘুঙুর। আমরা কি ঘুঙুর চিনি? আমরা যারা পায়ের উপর পড়ি, যেমন অনেক অনেকগুলো ঝুর ঝুনঝুনি যুক্ত যে পায়ের যে গহনা সেটাকে বলা হয় ঘুঙুর। যেগুলো আমরা অনেক সময় যারা নাচ করি, নাচের ক্ষেত্রে পায়ে কিন্তু মেয়েরা সাধারণত ঘুঙুর পরে তারপরে কিন্তু নাচে, এতে এক প্রকার বাদ্যযন্ত্রেরও কাজ করে, কেমন। আচ্ছা, এরপরে যে বর্ণটি আছে সেটি হচ্ছে ও। ওতে সবাই জানি ওতে সবসময় ব্যাং হয়, কারণ ওটা দেখতে অনেকটা ব্যাঙের মতন। এই কারণে আমরা কী লিখবো, হ্যাঁ, ও দ্বারা ব্যাং লিখব দুই বর্ণের। তাহলে আমাকে কি কি লিখতে হবে, বয় জফলা আকার ও ব্যাং। আচ্ছা, এরপরে তিন বর্ণের যেটি লিখতে হবে, তিন বর্ণের যেটি আমি এখানে, যেমন দেখো ঘুঙুরে কিন্তু উমো ছিল, তার মানে আমি এখানে উমোটা ঘুঙুরও লিখতে পারি উমো দ্বারা, অথবা তোমাদেরকে নতুন আরও একটি শব্দ শেখাতে পারি, কারণ শেখার তো আসলে কোনো শেষ নেই, যতই শিখবে তোমাদের ততই কাজে লাগবে। তো আমি এখানে যেমন উমো দ্বারা তিন বর্ণের যে বর্ণটি সেটি যেমন রঙিনও লিখতে পারি, র উমরশ্মি দন্তন্য রঙিন, অথবা ঘুঙুরও লিখতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পাঁচটি করেই সে পাঁচটি বর্ণ দ্বারাই শিখবো, অর্থাৎ ক থেকে উ পর্যন্ত। তো তোমাদের সুবিধার্থে আমি আরও একবার এগুলো রিভিউ করব। তো দেখো, সবাই আমার সঙ্গে সঙ্গে এখন পড়বে। প্রথমে যে বর্ণটি আছে সেটি হচ্ছে ক। কতে হয় কলা, ক লয়কারেলা কলা। কতে হয় তিন বর্ণের কমলা, ক ম লয়কারেলা কমলা। এর পরের বর্ণটি হচ্ছে খ। খতে হয় খাতা, খয়কারে খা তয়কারে তা খাতা। খয়ে হয় খেজুর, খয়কারে খে বর্গ জরস্য বৈষণ্য র খেজুর। এর পরের বর্ণটি হলো গ। গ দ্বারা যেটি লিখব গাছ, গয়কারে গা ছ গাছ। তিন বর্ণের যেটি আছে সেটি হচ্ছে গয়কারে গো লয়কারে লা প গোলাপ। এরপরে আছে ঘ। ঘতে হয় ঘর, ঘ বৈষণ্য র ঘর। ঘতে হয় ঘুঙুর, ঘরস্যকারে ঘু ওরস্য বৈষণ্য র ঘুঙুর। এরপরে আছে ও। ওতে হয় ব্যাং, বয় জফলা আকার ও ব্যাং, এবং হয় রঙিন, র ওমরস্যি দন্তন্য রঙিন। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এতটুকুই। তোমরা আমাদের আগে বড় সব সময় যেভাবে এসডব্লিউ করে আসছো ঠিক এভাবেই, অর্থাৎ ক্লাস যে ক্লাসটি নেবো এটির উপরই তোমরা কী করবে, এসডব্লিউ পাঠাবে। তো তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমাদের এসডব্লিউ কী আগামী ক্লাসের। আগামী ক্লাসের এসডব্লিউ হচ্ছে ক থেকে ও পর্যন্ত দুই বর্ণের এবং তিন বর্ণের শব্দ গঠন। তো আজকে এতটুকুই, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।